আর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারের যে মনোভাব সেটি কিন্তু খুব একটা ভালো নজরে দেখছে না চাকরি প্রার্থীরা কী সে বিষয় সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করবো তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুবান আপনারা জানেন যে গত আঠারোই মে দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেটরা তারা কিন্তু কলকাতার বুকে একটি আন্দোলন করেছিল এবং তাদের চারজন প্রতিনিধি তারা কিন্তু ডেপুটেশান দিতে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এবং সেখানে পর্ষদ চেয়ারম্যান না থাকায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তার নিকট তারা ডেপুটেশন দেয় এবং বাই টেলিফোন মানিকবাবুর সঙ্গেও তাদের কথা হয় এবং মানিকবাবু তাদের অনেক আশ্বাস এবং প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবারও মানিকবাবুর সঙ্গে তারা যখন যোগাযোগ করে মানিকবাবু সম্পূর্ণ তার দেওয়া প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসেন এবং পুরোপুরিভাবেই তিনি অস্বীকার করেন তিনি স্পষ্টতই বলেন যে নিয়োগ নিয়োগের ব্যাপারটা সম্পূর্ণ রাজ্য সরকারের এই ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার নিয়োগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে পারবো না তাই ততদিন পর্যন্ত তোমরা চুপ করে বসে থাকো এই একটা কথা তিনি দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেটদেরকে বলেছে এরকম একটি খবর আমরা পাচ্ছি যার কারণে দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেটরা ক্ষোভে ফেটে পড়েছে এবং তারা আগামীতে আরও বৃহত্তর এবং তীব্র আন্দোলন করতে চলেছে যতটুকু জানা যাচ্ছে আগামী নয়ই জুন তারা কলকাতার বুকে আবারও কিন্তু আন্দোলন সংগঠিত করতে চলেছে এবং এই আন্দোলন কিন্তু তীব্র থেকে আরও তীব্রতর হবে এমনকি তারা আমরণ অনশনেও যেতে পারে এরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে কারণ তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই এইরকম দাবি তারা করছে এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া আগামীতে অতি দ্রুত তাদের সম্পন্ন করতে হবে এবং তাদের যে দাবি অর্থাৎ দু হাজার সতেরোর ন হাজার আটশো ছিয়ানব্বই জন প্রত্যেকেরই নিয়োগ সুনিশ্চিত করতে হবে সেই দাবি নিয়ে তারা আগামী নয় জুন কিন্তু আবারও পথে নামতে চলেছে এবং তাদের এই আন্দোলন আরও তীব্রতর হতে চলেছে তবে এ থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে দু হাজার সতেরো সালে টেট পাস ক্যান্ডিডেটদের কী ভবিষ্যৎ আগামীতে তাদের যে নিয়োগ কবে হবে সেটা কিন্তু বলা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন কারণ সরকারের এহন মনোভাব কিন্তু চাকরি প্রার্থীদের পক্ষে ভালো নয় বলে মনে করছে তারা সরকারের এই অনিহার কারণে এমনিতেই পাঁচ বছর তাদের সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখন দেখা যাক আগামীতে কবে নাগাদ এই সরকার তাদের সদিচ্ছা প্রকাশ করে এবং দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেটদের যে নিয়োগ প্রক্রিয়া সেটি শুরু করে সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ